আর চাকরিটা নিজেকে চেষ্টা করতে হয়, কোথায় লোক নিচ্ছে দেখে অ্যাপ্লিকেশন করতে হয়। নিয়ম অনুযায়ী করবেন, দেখবেন চাকরির কোনো অভাব হবে না। কারিগরি শিক্ষাতেও ট্রেনিং দেবেন, অনেক সুযোগ আছে, প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভর্তি ভর্তি হোমস্টে তৈরি হচ্ছে, ভর্তি ভর্তি। নিজেরা চেষ্টা করবেন, চাকরির জন্য দরখাস্ত করবেন এবং চেষ্টা করবেন, হোম ট্যুরিজম করবেন বাড়িতে বাড়িতে। গভর্নমেন্ট 1 লাখ টাকা করে দেয়, প্লাস আপনার একটা ঘরকে সাজিয়ে দেয়, যে ঘরটায় আপনি বাইরে টুরিস্ট রাখবেন, আপনি যা খাবেন সে তাই খাবে, কিন্তু আপনার একটা ইনকাম হয়ে যাবে। এরকম অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হবে। মনে রাখবেন, একটা দলের পক্ষে আর একটা লোকের পক্ষে যা করা সম্ভব। 100 দিনের কাজের টাকাও বন্ধ করে দিয়েছে মহানন্দ মোদী সরকার, 6 মাস ধরে টাকা পাচ্ছে না 100 দিনের ওয়ার্কাররা। আমি একটা টিম পাঠাচ্ছি দিল্লিতে, তা সত্ত্বেও মনে রাখবেন আমাদের এখানে একমাত্র জায়গা যেখানে আমরা কারো মাইনে বন্ধ করিনি, আমরা একটাও প্রজেক্ট বন্ধ করিনি, আমরা একটাও প্রোগ্রাম বন্ধ করিনি। এমনকি স্কুলের ছেলে মেয়েদের জামা কাপড় বাইরে থেকে তৈরি হতো। আমি এখানে কয়েক লক্ষ মায়ের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে যারা সেলাই টেলাই করে তাদেরকে এই কাজটা দিচ্ছি, যাতে তারা এই কাজটা করতে পারে, করে ইনকাম করতে পারে। আমাদের এখানে যে সুযোগ সৃষ্টি হচ্ছে মাটির সৃষ্টি থেকে শুরু করে সব কিছু, এটা আপনারা মাথায় রাখবেন। অনেক কাজ হয়েছে, অনেক কাজ আগামী দিনও হবে। টাকাটা তো আর আকাশ থেকে পড়ে না, টাকাটা জোগাড় করতে হয়। এবং এই সব কাজ করতে গিয়ে যে টাকা আমরা খরচা করছি, আমরা কারোর কাছে কোনো ট্যাক্স বসাই না। এবং মনে রাখবেন, অন্য জায়গায় জল থেকে গেলেও ট্যাক্স লাগে, আমরা কিন্তু করি না। 100 মিটার পর্যন্ত 3 মাসে আমরা বিদ্যুৎ ফ্রিও দিই, এটা মাথায় রাখবেন। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন নিজেরা তৃণমূলটাকে শক্তিশালী করুন, সব পাবেন। যতটা না পেয়েছেন ততটুকুও পাবেন, যা পেয়েছেন তা অনেক পেয়েছেন, যেটুকু বাকি আছে নিজের যোগ্যতায় সেটা পাবেন। তাই তৃণমূল কংগ্রেসের লোকাধিকার উপর রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। দলটাকে ভুল বুঝলে, তৃণমূল কংগ্রেস না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও হবে না, খাদ্য ভাণ্ডারও হবে না, দুয়ারে রেশনও হবে না, স্বাস্থ্য সাথীও হবে না, কিষাণ বন্ধুও হবে না, বিনা পয়সায় ট্রিটমেন্টও হবে না, চা সুন্দরীও হবে না, উদ্বাস্তু পাট্টাও হবে না। সবটা নিজেদের করে নিতে হবে। আমি যখনই দেখি কারো কোনো প্রবলেম আছে, আমি চেষ্টা করি সেটাকে শর্ট আউট করতে।